বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি ড্রাগন মোটর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করই। সংগঠনের সদস্য সচিব মাসুদ পারভেজ ও যুগ্ম আহ্বায়ক শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল দুবাই নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। পবিত্র রমজান মাস হচ্ছে ক্ষমার দীক্ষার মাস, ক্ষমাশীলতা শেখার মাস, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি হচ্ছে একটি মহান বরকতের মাস, একটি নিয়ামত। সংগঠনের সিনিয়র সদস্য আলাউদ্দিন মির্জার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই মাহফিলত সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। আর স্লোগান দিদি আর পরিচয় অবধি এটা প্রবাসী, আর মূল পরিচয় প্রবাসী, আর প্রবাসীর কল্যাণে প্রবাসী সকল বিভিন্ন দুঃখ দুর্দশা যেটা আছে আর সামর্থ্য অনুযায়ী আর যারা উদ্যোক্তা আছে, ব্যবসায়ী আছে ইন্টারন্যাশনাল সিটি ড্রাগন মার্কেট বিশেষ করে আর চেষ্টা করি কিন্তু যারা একটা দুর্বিষহ জীবনত আছে প্রবাসী সকল বিভিন্ন দুর্ঘটনাত বিভিন্ন বিষয় সংক্রান্ত বিভিন্ন চাকরি সংক্রান্ত বিষয়ে সমস্যা জর্জরিত আর সাধ্যমতো চেষ্টা করি কিন্তু তার পাশে দাবেন লাই এবং আর একটা চেষ্টা করি কিন্তু একখান সুন্দর বাংলাদেশ এটা উপহার দিবে লাই প্রবাসীর মাঠত। একটা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখি বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে ইঞ্জিনিয়ার আবু জাফর, আবু সুপিয়ান, এনামুল হক ও বাংলাদেশ সমিতি দুবাই শাখার সাধারণ সম্পাদক নাসির আহমেদ সহ আরো বোধকিয়াই। এ সময় মাহফিলের মধ্যে আরো বক্তব্য রাখি সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ রাশেদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ ওমর, ফরিদ উদ্দিন। সিনিয়র সদস্যদের মধ্যে বক্তব্য রাখি তৌহিদ, আবু তৈয়ব, হেলাল উদ্দিন, কুতুবুদ্দিন, নয়ন, ফয়সাল, রিফাত, রহিম এবং ওবায়দ সহ আরো বোধকিয়াই। মাহফিলের মধ্যে ব্যাগ ধরনের আনুষ্ঠানিকতা শেষে হাফেজ মাওলানা সাইফুল্লাহর মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। সংযুক্ত আরব আমিরাত, ইশতিয়াক, সিপ্লাস টিভি।